সমস্ত দিন আপিসের হাড় ভাঙা খাটুনির পরে গড়ের মাঠে ফোর্টের কাজ ঘেঁষিয়া বসিয়াছিলাম। নিকটেই একটা বাদাম গাছ, চুপ করিয়া খানিকটা বসিয়া বাদাম গাছের সামনে ফোর্টের পরীক্ষার ঢেউ খেলানো জমিটা দেখিয়া হঠাৎ মনে হইল যেন লবটুরিয়ার উত্তর সীমানায় সরস্বতী কুণ্ডির ধারে সন্ধ্যাবেলায় বসিয়া আছি। পরক্ষণে পলাশি গেটের পথে মোটর হর্নের আওয়াজে সে ভ্রম ঘুচিল। অনেক দিনের কথা হইলেও কালকার বলিয়া মনে হয়। কলিকাতা শহরের হইচই কর্মকোলাহলের মধ্যে অহরহ ডুবিয়া থাকিয়া এখন যখন লবটুরিয়া বৈহার কি আজমাবাদের সে অরণ্য ভূভাগ, সে জ্যোৎস্না, সে তিমিরময়ী স্তব্ধ রাত্রি, ধুধু বনঝাও আর কাশবনের চর, দিগলয়লীন ধূসর শৈলশ্রেণী, গভীর রাত্রে বন্য নীল গাইয়ের দলের দ্রুত পদধ্বনি, ঘর রৌদ্র মধ্যাহ্নে সরস্বতী কুণ্ডির জলের ধারে পিপাসার্ত বন্য মহিষ, সে অপূর্ব মুক্ত শিলাশ্রিত প্রান্তরে রঙিন বনফুলের শোভা, ফুটন্ত রক্তপলাশের ঘন অরণ্যের কথা ভাবি তখন মনে হয় বুঝি কোন অবসর দিনের শেষে সন্ধ্যায় ঘুমের ঘোরে এক সৌন্দর্য ভরা জগতের স্বপ্ন দেখিয়াছিলাম। পৃথিবীতে তেমন দেশ যেন কোথাও নাই, শুধু বন প্রান্তর নয়, কত ধরনের মানুষ দেখিয়াছিলাম, কুন্তা মুসম্মত, কুন্তার কথা মনে হয়। এখনো যেন সংঠিয়া বৈহারের বিস্তীর্ণ বন্যকুলের জঙ্গলে সেই দরিদ্র মেয়েটি তার ছেলেমেয়েদের সঙ্গে লইয়া বন্যকুল সংগ্রহ করিয়া তাহার দৈনন্দিন সংসারযাত্রার ব্যবস্থায় ব্যস্ত, নয়তো জ্যোৎস্না ভরা গভীর শীতের রাত্রে সে আমার পাতের ভাত লইবার আশায় আজমাবাদ কাছাড়ির প্রাঙ্গণের এক কোণে ইদারার কাছে দাঁড়াইয়া আছে। মনে হয় ধাতুরিয়ার কথা, নাটুয়া বালক ধাতুরিয়া। দক্ষিণ দেশে ধরমপুর পরগনার ফসল মারা যাওয়াতে ধাতুরিয়া নাচিয়া গাহিয়া পেটের ভাত জুটাইতে আসিয়াছিল। লবটুরিয়া অঞ্চলের জনবিরল বন্য গ্রামগুলিতে চীনা ঘাসের দানা ভাজা আর আখের গুড় খাইতে পাইয়া কি খুশির হাসি দেখিয়াছিলাম তার মুখে। কোকড়া কোকড়া চুল, ডাগর চোখ, একটু মেয়েরি ধরনের ভাবভঙ্গি, বছর 13-14 বছর, সুশ্রী ছেলেটি, সংসারে বাপ নাই মা নাই কেহ কোথাও নাই, তাই সেই অল্প বয়সেই তাহাকে নিজের চেষ্টা নিজেকেই দেখিতে হয়। সংসারের স্রোতে কোথায় ভাসিয়া গেল আবার, মনে পড়ে সরল মহাজন ধাওতাল সাহুকে, আমার খড়ের বাংলোর কোণটাতে বসিয়া সে বড় বড় সুপারি জাতি দিয়া কাটিতেছে, গভীর জঙ্গলের মধ্যে ছোট কুড়ে ঘরের ধারে বসিয়া দরিদ্র ব্রাহ্মণ রাজু পাড়ে তিনটি মহিষ চড়াইতেছে এবং আপনি মনে গাহিতেছে দয়া হইজি। মহালিখা রূপে পাহাড়ের পাদদেশে বিশাল বনপ্রান্তরে বসন্ত নামিয়াছে। লবটুরিয়া বৈহারের সর্বত্র হলুদ রঙের গোল গলি ফুলের মেলা, দ্বীপ্রহরে তাম্রাভ রৌদ্রদগ্ধ দিগন্তবালির ঝড়ে ঝাপসা, রাত্রে দূরে মহালিখারূপের পাহাড়ে আগুনের মালা, শালবনে আগুন দিয়াছে। কত অতি দরিদ্র বালক বালিকা নরনারী, কত দুর্দান্ত প্রকৃতির মহাজন গায়ক কাঠুরে ভিখারির বিচিত্র জীবনযাত্রার সঙ্গে পরিচয় হইয়াছিল। অন্ধকার প্রান্তরে খড়ের বাংলোয় বসিয়া বসিয়া বন্য শিকারীর মুখে অদ্ভুত গল্প শুনিতাম। মোহনপুরা রিজার্ভ ফরেস্টের মধ্যে গভীর রাত্রিতে বন্য মহিষ শিকার করিতে গিয়া ডালপালা ঢাকা গর্তের ধারে বিরাট আকায় বন্য মহিষের দেবতাকে তারা দেখিয়াছিল। ইহাদের কথাই বলিব, জগতের যে পথে সভ্য মানুষের চলাচল কম, কত অদ্ভুত জীবনধারার স্রোত আপন মনে উপল বিকীর্ণ
অজানা নদী খাত দিয়া ঝিরঝির করিয়া বহিয়া চলে চলে সে পথে। তাহাদের সহিত পরিচয়ের স্মৃতি আজও ভুলিতে পারি নাই, কিন্তু আমার এই স্মৃতি আনন্দের নয়, দুঃখের। এই স্বচ্ছ প্রকৃতির লীলাভূমি আমার হাতেই বিনষ্ট হইয়াছিল। বনের দেবতারা সেজন্য আমায় কখনো ক্ষমা করিবেন না জানি। নিজের অপরাধের কথা নিজের মুখে বলিলে অপরাধের ভার শুনিয়াছি লঘু হইয়া যায়, তাই এই কাহিনীর অবতারণা। প্রথম পরিচ্ছেদ। 15-16 বছর আগেরকার কথা। বিএ পাশ করিয়া কলিকাতায় বসিয়া আছি, বহু জায়গায় ঘুরিয়াও চাকরি মিলিল না। সরস্বতী পূজার দিন, মেসে অনেকদিন ধরিয়া আছি, তাই নিতান্ত তাড়াইয়া দেয় না, কিন্তু তাগাদার উপর তাগাদা দিয়া মেসের ম্যানেজার অস্থির করিয়া তুলিয়াছে। মেসে প্রতিমা গড়াইয়া পূজা হইতেছে, ধুমধামও মন্দ নয়। সকালে উঠিয়া ভাবিতেছি আজ সব বন্ধ, দু একটা জায়গায় একটু আশা দিয়াছিল, তাই আজ আর কোথাও যাওয়া কোনো কাজেরই হইবে না, বরং তার চেয়ে ঘুরিয়া ঘুরিয়া ঠাকুর দেখিয়া বেড়াই। মেসের চাকর জগন্নাথ এমন সময় একটু কাগজ হাতে দিয়া গেল, এক টুকরা কাগজ হাতে দিয়া গেল, পড়িয়া দেখিলাম ম্যানেজারের লেখা তাগাদার চিঠি। আজ মেসে পূজা উপলক্ষে ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা হইয়াছে, আমার কাছে দু মাসের টাকা বাকি, আমি যেন চাকরের হাতে অন্তত 10টি টাকা দিই, অন্যথা কাল হইতে খাওয়ার জন্য আমাকে অন্যত্র ব্যবস্থা করিতে হইবে। কথা খুব ন্যায্য বটে, কিন্তু আমার সম্বল মোটে 2টি টাকা আর কয়েক আনা পয়সা। কোনো জবাব না দিয়াই মেস হইতে বাহির হইলাম। পাড়ার নানা স্থানে পূজার বাজনা বাজিতেছে, ছেলেমেয়েরা গলির মোড়ে দাঁড়াইয়া গোলমাল করিতেছে। অভয় ময়রার খাবারের দোকানে অনেক রকমের নানা নতুন খাবার থালায় সাজানো। বড় রাস্তার উপারে কলেজ হোস্টেলের ফটকে নহবত বসিয়াছে। বাজার হইতে দলে দলে লোক ফুলের মালা ও পূজার উপকরণ কিনিয়া ফিরিতেছে। ভাবিলাম কোথায় যাওয়া যায়। আজ 1 বছরের উপর হইল জোড়াসাঁকো স্কুলের চাকুরি ছাড়িয়া বসিয়া আছি, অথবা বসিয়া ঠিক নাই, চাকুরির খোঁজে। হেন মার্চেন্ট আপিস নাই, হেন স্কুল নাই, হেন খবরের কাগজের আপিস নাই, হেন বড় লোকের বাড়ি নাই, যেখানে অন্তত 10 বার না হাঁটাহাঁটি করিয়াছি, কিন্তু সকলেরই এক কথা, চাকুরি খালি নাই। হঠাৎ পথে সতীশের সঙ্গে দেখা। সতীশের সঙ্গে হিন্দু হোস্টেলে একসঙ্গে থাকিতাম, বর্তমানে সে আলিপুরের উকিল। বিশেষ কিছু হয় বলিয়া মনে হয় না, বালিগঞ্জের ওদিকে কোথায় একটা টিউশনই আছে, সেটাই সংসার সমুদ্রে বর্তমানে তাহার পক্ষে ভেলার কাজ করিতেছে। আমার ভেলা তো দূরের কথা, একখানা মাস্তুল ভাঙা কাঠও নাই, যতদূর হাবুডুবু খাইবারে তাহা খাইতেছি। সতীশকে দেখিয়া সে কথা আপাতত ভুলিয়া গেলাম। তাহার আর একটা কারণ, সতীশ বলিল এই যে কোথায় চলেছে সত্যচরণ, চল চলো হিন্দু হোস্টেলে ঠাকুর দেখে আসি, আমাদের পুরনো জায়গাটা, আর ওবেলা বড় জলসা হবে, এসো। ওয়ার্ড 6-এর সেই অবিনাশকে মনে আছে, সেই যে ময়মনসিংহের কোন জমিদারের ছেলে, সে যে আজকাল বড় গায়ক, সে গান গাইবে। আমায় আবার একখানা কার্ড দিয়েছে, তাদের এস্টেটের দু একটা কাজকর্ম মাঝে মাঝে করি কি না, এসো, তোমায় দেখলে সে খুশিই হবে। কলেজে পড়িবার সময় আজ 5-6 বছর আগে আমোদ পাইলে আর কিছু চাহিতাম না, এখনও সে মনের ভাব কাটে নাই দেখিলাম। হিন্দু হোস্টেলে ঠাকুর দেখিতে গিয়া সেখানে মধ্যাহ্নভোজনের নিমন্ত্রণ পাইলাম, কারণ আমাদের দেশের অনেক পরিচিত ছেলে এখানে থাকে, তাহারা কিছুতেই আসিতে দিতে চাহিল না। বলিলাম বিকেলে জলসা হবে, তা এখন কি, মেস থেকে খেয়ে আসবো এখন। তাহারা সে কথায় কর্ণপাত করিলে আমাকে সরস্বতী পূজার দিনটা উপবাসে কাটাইতে হইত। ম্যানেজারের অমন কড়া চিঠির পরে আমি গিয়া মেসের লুচি পায়েসের ভোজ খাইতে পারিতাম না, যখন একটা টাকাও দিই নাই। এ বেশ হইল, পেট ভরা নিমন্ত্রণ খাইয়া বৈকালে জলসার আসরে গিয়ে বসিলাম।
আবার 3 বছর পূর্বের ছাত্রজীবনের উল্লাস ফিরিয়া আসিল কে মনে রাখে যে চাকরি পাইলাম কি না। মেসের ম্যানেজার মুখ হাঁড়ি করিয়া বসিয়াছে। ঠুংরি ও কীর্তনের সমুদ্রে তলাইয়া গিয়া ভুলিয়া গেলাম যে দেনা মিটাইতে না পারিলে কাল সকাল হইতে বায়ুভক্ষণের ব্যবস্থা হইবে। জলসা যখন ভাঙিল তখন রাত 11টা। অবিনাশের সঙ্গে আলাপ হইল। হিন্দু হোস্টেলে থাকিবার সময় সে আর আমি ডিবেটিং ক্লাবের চাইছিলাম। একবার স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়কে আমরা সভাপতি করিয়াছিলাম। বিষয় ছিল স্কুল কলেজে বাধ্যতামূলক ধর্মশিক্ষা প্রবর্তন করা উচিত। অবিনাশ প্রস্তাবকর্তা, আমি প্রতিবাদী পক্ষের নায়ক। উভয় পক্ষে তুমুল তর্কের পর সভাপতি আমাদের পক্ষে মত দিলেন। সেই হইতে অবিনাশের সঙ্গে খুব বন্ধুত্ব হইয়া যায়। যদিও কলেজ হইতে বাহির হইয়া এই প্রথম আবার তাহার সঙ্গে সাক্ষাৎ। অবিনাশ বলিল, চল, আমার গাড়ি রয়েছে। অবিনাশ বলিল, চলো, আমার গাড়ি রয়েছে, তোমাকে পৌঁছে দিই। কোথায় থাকো? মেসের দরজায় নামাইয়া দিয়ে বলিল, শোনো, কাল হ্যারিংটন স্ট্রিটে আমার বাড়িতে চা খাবে 4:00। ভুলো না যেন 33-2 লিখে রাখো তো নোট বইতে। পরদিন খুঁজিয়া হ্যারিংটন স্ট্রিট বাহির করিলাম, বন্ধুর বাড়িও বাহির করিলাম। বাড়ি খুব বড় নয়, তবে সামনের পিছনে বাগান, গেটে উইস্টারিয়া লতা, নেপালি দারোয়ান ও পিতলের প্লেট, লাল সুরকির বাঁকা রাস্তা, রাস্তার একধারে সবুজ ঘাসের বন, অন্যধারে বড় বড় মুচকুন্দু, চাপা ও আম গাছ, গাড়ি বারান্দায় বড় একখানা মোটর গাড়ি। বড় লোকের বাড়ি নয় বলিয়া ভুল করিবার কোনো দিক হইতে কোনো উপায়ই নাই। সিঁড়ি দিয়া উপরে উঠিয়াই বসিবার ঘর। অবিনাশ আসিয়া আদর করিয়া ঘরে বসাইল এবং প্রায় সঙ্গে সঙ্গেই পুরাতন দিনের কথাবার্তায় আমরা দুজনেই মশগুল হইয়া গেলাম। অবিনাশের বাবা ময়মনসিংহের একজন বড় জমিদার, কিন্তু সম্প্রতি কলিকাতার বাড়িতে তাহারা কেহই নাই। অবিনাশের এক ভগ্নীর বিবাহ উপলক্ষে গতি অগ্রহণ মাসে দেশে গিয়াছিলেন, এখনও কেহই আসেন নাই। এ কথা ও কথার পর অবিনাশ বলিল, এখন কি করছো সত্য? বলিলাম, জোড়াসাঁকো স্কুলে মাস্টারি করতো, সম্প্রতি বসেই আছি একরকম। ভাবছি আর মাস্টারি করব না, দেখছি অন্য কোনো দিকে যদি 2-1 জায়গায় আশাও পেয়েছি। আশা পাওয়ার কথা সত্য নয়, কিন্তু অবিনাশ বড় লোকের ছেলে, মস্ত বড় এস্টেট ওদের, তাদের কাছে চাকরির উমেদারি করিতেছি এটা না দেখায়, তাই কথাটা বলিলাম। অবিনাশ একটুখানি ভাবিয়া বলিল, তোমার মতো একজন উপযুক্ত লোকের চাকরি পেতে দেরি হবে না অবশ্যই। আমার একটা কথা আছে, তুমি তো আইনও পড়েছিলে না? বলিলাম, পাশও করেছি, কিন্তু ওকালতি করিবার মতি গতি নেই। অবিনাশ বলিল, আমাদের একটা জঙ্গলমহল আছে পূর্ণিয়া জেলায়, প্রায় 20-30 হাজার বিঘে হবে। আমাদের সেখানে নায়েব আছে, কিন্তু তার উপর বিশ্বাস করে অত জমি বন্দোবস্তের ভার দেওয়া চলে না। আমরা একজন উপযুক্ত লোক খুঁজছি, তুমি যাবে? কান অনেক সময় মানুষকে প্রবঞ্চনা করে জানত। অবিনাশ বলে কি, যে চাকরির খোঁজে আজ 1 বছর কলিকাতায় রাস্তাঘাট চষিয়া বেড়াইতেছি, চায়ের নিমন্ত্রণে সম্পূর্ণ অযাচিতভাবে সেই চাকরির প্রস্তাব আপনা হতেই সম্মুখে আসিয়া উপস্থিত হইল, তবু মান বজায় রাখিতে হইবে। অন্তত সংযমের সহিত মনের ভাব চাপিয়া উদাসীনের মতো বলিলাম, ও আচ্ছা, ভেবে বলবো, কাল আছো তো? অবিনাশ খুব খোলাখুলি ও দিলদরিয়া মেজাজের মানুষ, বলিল, ভাবা ভাবি রেখে দাও, আমি বাবাকে আজই পত্র লিখতে বসেছি। বসছি, আমরা একজন বিশ্বাসী লোক খুঁজছি, জমিদারির ঘুণ কর্মচারী আমরা চাইনি, কারণ তারা প্রায়ই চোর। তোমার মতো শিক্ষিত ও বুদ্ধিমান লোকের সেখানে দরকার। জঙ্গলমহল আমরা নতুন প্রজার সঙ্গে বন্দোবস্ত করব। 30,000 বিঘের জঙ্গল, অত দায়িত্বপূর্ণ কাজ কি আর চারতার হাতে ছেড়ে দেওয়া যায়? তোমার সঙ্গে আজ আলাপ নয়, তোমার নারী নক্ষত্র আমি জানি, তুমি রাজি হয়ে যাও, আমি এক্ষুনি বাবাকে লিখে অ্যাপয়েন্টমেন্ট লেটার জানিয়ে দিচ্ছি। 2. কী করিয়া চাকরি পাইলাম তাহা বেশি বলিবার আবশ্যক নাই, কারণ এই গল্পের উদ্দেশ্যে সম্পূর্ণ স্বতন্ত্র। সংক্ষেপে বলিয়া রাখি, অবিনাশের বাড়ির চায়ের নিমন্ত্রণ খাইবার 2 সপ্তাহ পরে
আমি একদিন নিজের জিনিসপত্র লইয়া BNW রেলওয়ে একটা ছোট স্টেশনে নামিলাম। শীতের বৈকাল, বিস্তীর্ণ প্রান্তরে ঘন ছায়া নামিয়াছে, দূরে বনশ্রেণীর মাথায় মাথায় অল্প অল্প কুয়াশা জন্মিয়াছে। রেললাইনের দুধারে মটর ক্ষেত, শীতল সান্ধ্য বাতাসে তাজা মটর শাকের স্নিগ্ধ সুগন্ধে কেমন মনে হইল যে জীবন আরম্ভ করিতে যাইতেছি, তাহা বড় নির্জন হইবে। এই শীতের সন্ধ্যা যেমন নির্জন, যেমন নির্জন এই উদাস প্রান্তর, আর ওই দূরের নীলবর্ণ বনশ্রেণী তেমনই। গরুর গাড়িতে প্রায় 1500 ক্রোশ চলিলাম। সারা রাত্রি ধরিয়া ছইয়ের মধ্যে কলিকাতা হইতে আনিত কম্বল ইত্যাদি শীতে জল হইয়া গেল। কে জানিত এসব অঞ্চলে এত ভয়ানক শীত। সকালে রৌদ্র যখন উঠিয়াছে তখনও পথ চলিতেছি, দেখিলাম জমির প্রকৃতি বদলাইয়া গিয়াছে, প্রকৃতির প্রাকৃতিক দৃশ্য অন্য মূর্তি পরিগ্রহ করিয়াছে। ক্ষেত খামার নাই, বস্তি লোকালয়ও বড় একটা দেখা যায় না, কেবল ছোট বড় বন, কোথাও ঘন কোথাও পাতলা, মাঝে মাঝে মুক্ত প্রান্ত, কিন্তু তাহাতে ফসলের আবাদ নাই। কাছারিতে পৌঁছিলাম বেলা 10টার সময়। জঙ্গলের মধ্যে প্রায় 10-15 বিঘা জমি পরিষ্কার করিয়া কতগুলি খড়ের ঘর, জঙ্গলেরই কাঠ বাঁশ ও খড় দিয়া তৈরি খড়ের শুকনো ঘাস ও বন ঝাউয়ের সরু গুড়ির বেড়া তাহার উপর মাটি দিয়া লেপা। ঘরগুলি নতুন তৈরি, ঘরের মধ্যে ঢুকিয়াই টাটকা কাটা খড়, আতকাচা ঘাস ও বাঁশের গন্ধ পাওয়া গেল। জিজ্ঞাসা করিয়া জানিলাম আগে জঙ্গলের ওদিকে কোথায় কাছারি ছিল, কিন্তু শীতকালে সেখানে জলাভাব হওয়ায় এই ঘর নতুন বাঁধা হইয়াছে, কারণ পাশেই একটা ঝর্ণা থাকায় এখানে জলের কষ্ট নাই। 3. জীবনের বেশিরভাগ সময় কলিকাতায় কাটাইয়াছি। বন্ধু বান্ধবের সঙ্গে লাইব্রেরি, থিয়েটার, সিনেমা, গানের আড্ডা, এসব ভিন্ন জীবন কল্পনা করিতে পারি না। এ অবস্থায় চাকুরির কয়েকটি টাকার খাতিরে যেখানে আসিয়া পড়িলাম, এত নির্জন স্থানের কল্পনাও কোনোদিন করি নাই। দিনের পর দিন যায়, পূর্বাকাশে সূর্যের উদয় দেখি দূরের পাহাড় ও জঙ্গলের মাথায়, আবার সন্ধ্যায় সমগ্র বনঝাও ও দীর্ঘ ঘাসের বন শিষ্য সিঁদুরের রঙে রাঙাইয়া সূর্যকে ডুবিয়া যাইতে দেখি। ইহার মধ্যে শীতকালের যে 11 ঘন্টা ব্যাপী দিন, তা যেন খা খা করে শূন্য। কি করিয়া তাহা পুরাইব, প্রথম প্রথম সেইটা আমার পক্ষে হইল মহা সমস্যা। কাজকর্ম করিলে অনেক করা যায় বটে, কিন্তু আমি নিতান্ত নব আগন্তুক, এখনো ভালো করিয়া এখানকার লোকের ভাষা বুঝিতে পারি না, কাজের কোনো বিলি ব্যবস্থাও করিতে পারি না। নিজের ঘরে বসিয়া বসিয়া যে কয়খানি বই সঙ্গে আনিয়াছিলাম তাহা পড়িয়াই কোনো রকমে দিন কাটাই। কাছারিতে লোকজন যারা আছে তারা নিতান্ত বর্বর, না বোঝে তাহারা আমার কথা, না আমি ভালো বুঝি তাহাদের কথা। প্রথম দিন 10-এ কি কষ্টে যে কাটিল, কতবার মনে হইল চাকুরিতে দরকার নাই, এখানে হাঁপাইয়া মরার চেয়ে আত পেটা খাইয়া কলিকাতায় থাকা ভালো। অবিনাশের অনুরোধে কি ভুলই করিয়াছি এই জনহীন জঙ্গলে আসিয়া, এ জীবন আমার জন্য নয়। রাত্রিতে নিজের ঘরে বসিয়া এই সবই ভাবিতেছি, এমন সময় ঘরের দরজা ঠেরিয়া কাছারির বৃদ্ধ মুহুরি গোষ্ঠ চক্রবর্তী প্রবেশ করিলেন। এই একমাত্র লোক যাহার সহিত বাংলা কথা বলিয়া হাঁপ ছাড়িয়া বাঁচি। গোষ্ঠবাবু এখানে আছেন অন্তত 17-18 বছর। বর্ধমান জেলায় বনপাশ স্টেশনের কাছে কোন গ্রামে বাড়ি? বলিলাম, বসুন গোষ্ঠবাবু। গোষ্ঠবাবু অন্য একখানা চেয়ারে বসিলেন, বলিলেন, আপনাকে একটা কথা বলতে এলাম নিরিবিলি। এখানকার কোনো মানুষকে বিশ্বাস করবেন না, এ বাংলাদেশ নয়, লোকজন বড় খারাপ। বাংলাদেশের মানুষও সবাই যে খুব ভালো এমন নয় গোষ্ঠবাবু, সে আর আমার জানতে বাকি নেই ম্যানেজারবাবু। সেই দুঃখে আর ম্যালেরিয়ার তাড়নায় আমার প্রথমে এখানে আমি আসি। প্রথমে এসে বড় কষ্ট হতো, এ জঙ্গলে মন হাঁপিয়ে উঠত। আজকাল এমন হয়েছে, দেশ তো দূরের কথা,
পূর্ণিয়া কি পাটনাতে কাজে গিয়ে দুদিনের বেশি তিন দিন থাকতে পারিনি। গোষ্ঠবাবুর মুখের দিকে সকৌতুকে চাহিলাম, বলি কি জিজ্ঞাসা করিলাম, থাকতে পারেন না কেন? জঙ্গলের জন্য মন হাঁপায় নাকি? গোষ্ঠবাবু আমার দিকে চাহিয়া একটু হাসিলেন, বললেন, ঠিক তাই ম্যানেজারবাবু, আপনিও বুঝবেন, নতুন এসেছেন কলকাতা থেকে, কলকাতার জন্য মন উড়ু উড়ু করছে, বয়সও আপনার কম, কিছুদিন এখানে থাকুন, তারপর দেখবেন। কি দেখব? জঙ্গল আপনাকে পেয়ে বসবে, কোনো গোলমাল কি লোকের ভিড় ক্রমশ আর ভালো লাগবে না। আমার তাই হয়েছে মশাই। এই গত মাসে মুঙ্গের গিয়েছিলাম, মকদ্দমার কাজে কেবল মনে হয় কবে এখান থেকে বেরোব। মনে মনে ভাবিলাম, ভগবান সে দুরবস্থার হাত থেকে আমায় উদ্ধার করুন। তার আগে চাকুরিতে ইস্তফা দিয়া কোন কালে কলিকাতায় ফিরিয়া গিয়াছি। গোষ্ঠবাবু বলিলেন, বন্দুকটা রাত বিরাত শিওরে শিওরে রেখে যাবেন, রেখে শোবেন, জায়গা ভালো নয়, এর আগে একবার কাছারিতে ডাকাতি হয়ে গিয়েছে, তবে আজকাল এখানে আর টাকা কড়ি থাকে না, এই যা কথা। কৌতূহলের সহিত বলিলাম, বলেন কি, কতকাল আগে ডাকাতি হয়েছিল? বেশি না, এই বছর আট নয় আগে। কিছুদিন থাকুন, তখন সব কথা জানতে পারবেন। এ অঞ্চল বড় খারাপ, তাছাড়া এই ভয়ানক জঙ্গলে ডাকাতি করে মেরে নিলে দেখবেই বা কে। গোষ্ঠবাবু চলিয়া গেলে একবার ঘরের জানালার কাছে আসিয়া দাঁড়াইলাম। দূরে জঙ্গলের মাথায় চাঁদ উঠিতেছে, আর সেই উদীয়মান চন্দ্রের পটভূমিকায় আঁকা বাঁকা একটা বনঝাউয়ের ডাল, ঠিক যেন জাপানি চিত্রকর হুকুশাই অঙ্কিত একখানি ছবি। চাকরি করিবার আর জায়গা খুঁজিয়া পাই নাই, এসব বিপজ্জনক স্থান আগে জানিলে কখনোই অবিনাশকে কথা দিতাম না। দুর্ভাবনার সত্ত্বেও উদীয়মান চন্দ্রের সৌন্দর্য আমাকে বড় মুগ্ধ করিল। চতুর্থ অধ্যায়। কাছারির অনতিদূরে একটা ছোট পাথরের টিলা, তার উপর প্রাচীন ও সুবৃহৎ একটা বটগাছ। এই বটগাছের নাম গ্র্যান্ড সাহেবের বটগাছ। কেন এই নাম হলো তখন অনুসন্ধান করিয়াও কিছু জানিতে পারি নাই। একদিন নিস্তব্ধ অপরাহ্নে বেড়াইতে বেড়াইতে পশ্চিম দিগন্তে সূর্যাস্তের শোভা দেখিতে টিলার উপরে উঠিলাম। টিলার উপরকার বটতলায় আসন্ন সন্ধ্যার ঘন ছায়ায় দাঁড়াইয়া কতদূর পর্যন্ত এক চমকে দেখিতে পাইলাম, কলুটোলার মেস, কপালিটোলার সেই ব্রিজের আড্ডাটি, গোল দিঘিতে আমার প্রিয় বেঞ্চখানা। প্রতিদিন এমন সময় যাহাতে গিয়া বসিয়া কলেজ স্ট্রিটের বিরামহীন জনস্রোত ও বাস মোটরের ভিড় দেখিতাম, হঠাৎ যেন কত দূরে পড়িয়া রহিয়াছে মনে হইল তাহারা। হু হু করিয়া উঠিল, কোথায় আছি? কোথাকার জনহীন অরণ্যে প্রান্তরে খড়ের চালায় বাস করিতেছি। চাকরির খাতিরে মানুষ এখানে থাকে? লোক নাই, জন নাই, সম্পূর্ণ নিঃসঙ্গ একটা কথা কহিবার মানুষ পর্যন্ত নাই। এদেশের এইসব মূর্খ বর্বর মানুষ এরা একটা ভালো কথা বলিলে বুঝিতে পারে না। এদের এই সাহচর্যে দিনের পর দিন কাটাইতে হইবে সেই দূর বিশ্বরূপী দিগন্তব্যাপী জনহীন সন্ধ্যার মধ্যে দাঁড়াইয়া মন উদাস হইয়া গেল, কেমন ভয় হইল। তখন সংকল্প করিলাম, এ মাসের আর সামান্য দিনই বাকি, সামনের মাসটা কোনোরূপে চোখ বুঝিয়া কাটাইব, তারপর অবিনাশকে একখানা লম্বা পত্র লিখিয়া চাকরিতে ইস্তফা দিয়া কলিকাতায় ফিরিয়া গিয়া সভ্য বন্ধুবান্ধবের অভ্যর্থনা পাইয়া, সভ্য খাদ্য খাইয়া, সভ্য সুরের সঙ্গীত শুনিয়া, মানুষের ভিড়ের মধ্যে ঢুকিয়া বহু মানবের আনন্দ উল্লাস ভরা কণ্ঠস্বর শুনিয়া বাঁচিব। পূর্বে কি জানিতাম মানুষের মধ্যে থাকিতে এত ভালোবাসি, মানুষকে এত ভালোবাসি, তাহাদের প্রতি আমার যে কর্তব্য, হয়তো সবসময় তাহা করিয়া উঠিতে পারি না, কিন্তু ভালোবাসি তাহাদের নিশ্চয়ই, নতুবা এত কষ্ট পাইব কেন? তাহাদের ছাড়িয়া আসিয়া প্রেসিডেন্সি কলেজের রেলিংয়ে বই বিক্রি করে সেই যে বৃদ্ধ মুসলমানটি, কতদিন তাহার দোকানে দাঁড়াইয়া পুরনো বই ও মাসিক পত্রিকার পাতা উল্টাইয়াছি। কেনা উচিত ছিল হয়তো, কিন্তু কেনা হয় নাই। সেও যেন পরম আত্মীয় বলিয়া মনে হইল, তাহাকে আজ কতদিন দেখি নাই। কাছারিতে ফিরিয়া নিজের ঘরে ঢুকিয়া
টেবিলে আলো জ্বালিয়া একখানা বই লইয়া বসিয়াছি। সিপাহী মুনেশ্বর সিং আসিয়া সেলাম করিয়া দাঁড়াইল। বলিলাম, কি মুনেশ্বর? ইতিমধ্যে দেহাতি হিন্দি কিছু কিছু বলিতে শিখিয়াছিলাম। মুনেশ্বর বলিল, হুজুর, আমায় একখানা লোহার কড়া কিনে দেবার হুকুম যদি দেন মুহুরিবাবুকে। কি হবে লোহার কড়া? মুনেশ্বরের মুখ প্রাপ্তির আশায় উজ্জ্বল হইয়া উঠিল। সে বিনীত সুরে বলিল, একখানা লোহার কড়া থাকিলে কত সুবিধে হুজুর, যেখানে সেখানে সঙ্গে নিয়ে গেলাম, ভাত রাঁধা যায়, জিনিসপত্র রাখা যায়, ওতে করে ভাত খাওয়া যায়, হাঙবে না। আমার একখানাও কড়া নেই। কতদিন থেকে ভাবছি একখানা করার কথা, কিন্তু হুজুর বড় গরিব, একখানা করার দাম ছ আনা, অত দাম দিয়ে করা কিনি কেমন করে? তাই হুজুরের কাছে আসা, অনেকদিনের সাথ একখানা করা আমার হয়, হুজুর যদি মঞ্জুর করেন। হুজুর মালিক, এখানে লোহার কড়াই যে এত গুণের, তাহার জন্য যে এখানে লোক রাত্রে স্বপ্ন দেখে, এ ধরনের কথা এই আমি প্রথম শুনিলাম। এত গরিব লোক পৃথিবীতে আছে যে ছ আনা দামের একখানা লোহার কড়াই জুটিলে স্বর্গ হাতে পায়। শুনিয়াছিলাম এদেশের লোক বড় গরিব, এত গরিব তাহা জানিতাম না, বড় মায়া হইল। পরদিন আমার সই করা চিরকুটের জোরে মুনেশ্বর সিং নৌগাছিয়ার বাজার হইতে একখানা 5 নম্বরের কড়াই কিনিয়া আনিয়া আমার ঘরের মেঝেতে নামাইয়া আমায় সেলাম করিয়া দাঁড়াইল। হো গইল, হুজুর কি কৃপাসে করাইয়া হো গইল? তাহার হর্ষোৎফুল্ল মুখের দিকে চাহিয়া আমার এই এক মাসের মধ্যে সর্বপ্রথম আজ মনে হইল, বেশ লোকগুলা, বড় কষ্ট তো এদের। আজকের পর্ব এখানেই শেষ। পরবর্তী পর্বে আমরা আরণ্যক উপন্যাসের দ্বিতীয় পরিচ্ছেদ থেকে পড়া শুরু করব। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।